আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট, মোটিভেশন স্পিকার অ্যান্ড লাইভ কোর্স। আপনারা রিসেন্ট আমাকে কমেন্ট করছেন, প্লিজ স্যার একটা সেলসের উপরে ভিডিও তৈরি করুন। অনেকে কমেন্ট করছেন, দাদা প্লিজ একটা ভিডিও তৈরি করুন সেলসের উপরে, যে ভিডিওটা দেখার পরে যে কোনো প্রোডাক্ট যেন আমি সেল করতে পারি। অ্যাকচুয়ালি সত্যি বলতে সেলস আমার অনেক প্রিয়। আমি নিজে সেল করার জন্য, আমার প্রোডাক্ট সেল করার জন্য আমি যেই টিপস অ্যাপ্লাই করি কাস্টমারের সঙ্গে, তিনখানা টিপস অ্যাপ্লাই করি, আমি ওই তিনটে টিপস আপনার সঙ্গে আজকে শেয়ার করব। আমি আপনার সঙ্গে শেয়ার করব, যদি ওই তিনটে টিপস আপনি মাথার মধ্যে একবার ঢুকিয়ে নিতে পারেন না, যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি সেল করতে পারবেন, এতটা কনফিডেন্স আপনার মধ্যে আসবে। কারণ আপনি কোন সেলসে আছেন, আপনি B2B সেলসে আছেন, B2C সেলসে আছেন, কর্পোরেট সেলসে আছেন, ডাইরেক্ট সেলসে আছেন, চ্যানেল সেলসে আছেন, ডিস্ট্রিবিউটর সেলসে আছেন, কোন সেল করেন আপনি, যে কোনো প্রোডাক্ট যে কোনো পরিস্থিতিতে আপনি সেল করতে পারবেন, এটা আমি 100% বলতে পারি। তিনটে টিপস শেয়ার করবো, যদি আপনি ওই তিনটে টিপস নিজের মাথায় ঢোকাতে পারেন। প্রথম কি বলবো, প্রথমে যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে, কোনো প্রোডাক্ট সেল করার জন্য না নিজেকে সেলসম্যান তৈরি করবেন না। আবারও বলছি, কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য না নিজেকে সেলসম্যান হিসাবে তৈরি করবেন না। তো অর্থাৎ ডোন্ট বিকাম এ সেলসম্যান, বিকাম এ কনসালটেন্ট, বিকাম এ কনসালটেন্ট। আপনি নিজেকে একটা কনসালটেন্ট করে নিন, সেলস কনসালটেন্ট করে নিন। কেন, সেলসম্যান কাস্টমারদের কাছে গিয়ে না তার প্রোডাক্টের কথা বলে। কি বললাম, একজন সেলসম্যান যে কাস্টমারদের কাছে সামনে ভিজিট করে না, সে গিয়েই কাস্টমারের সঙ্গে প্রোডাক্টের কথা বলে। কিন্তু একজন কনসালটেন্ট প্রোডাক্টের কথা বলে না, সে কাস্টমারের সঙ্গে কনসাল্ট করে, সে কাস্টমারের সঙ্গে পরামর্শ করে, সে কাস্টমারের সঙ্গে পরামর্শ করতে থাকে। একজন সেলসম্যান যখন কাস্টমারের কাছে যায় না, সে তার নিজের প্রোডাক্ট নিয়ে কথা বলে। কি বলে, নিজের প্রোডাক্ট নিয়ে, নিজের প্রোডাক্ট এইটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এইসব নিয়ে কথা বলতে থাকে। কিন্তু একজন সেলসম্যান না, সে নিজের প্রোডাক্ট নিয়ে কথা বলে না, সে কাস্টমারকে নিয়ে কথা বলে। কাস্টমারের কী প্রবলেম আছে, কাস্টমারের কী চায়, কাস্টমার কোনটা পেলে হ্যাপি হয়, কাস্টমারের সঙ্গে পরামর্শ করতে থাকে সবসময়। একটা সেলসম্যান যখন কাস্টমারের সঙ্গে ভিজিট করে না, সে অলওয়েজ নিজেই বলতে থাকে, নিজেই বলতে থাকে, নিজেই বলতে থাকে যে স্যার প্লিজ আপনি এই প্রোডাক্টটা ইউজ করলে এইটা হবে, আমাদের কোম্পানি এখন এই সুবিধাটা দিচ্ছে, আমাদের কোম্পানি এখন ইন্ডিয়ার মধ্যে বেস্ট আছে, অনেক কিছু বলতে থাকে সে নিজেই। কিন্তু একজন কনসালটেন্ট কিছু বলে না, সে কিছু বলে না, সে শুধু শুনতে থাকে কানে, তার কান শুধু শুনতে থাকে, কাস্টমার বলে সে শোনে, কাস্টমার নিজের কথা বলে যে আমার এই প্রবলেম আছে, এইটা আছে, এই প্রবলেম সলভ হলে আমি এটা করতে পারি, আমার এটা গোল আছে। তো একজন কনসালটেন্ট কাস্টমারের সঙ্গে পরামর্শ করে, সে শোনে কাস্টমারের কথা, অ্যাকচুয়ালি কাস্টমারের নিড কী আছে, কাস্টমার কী চাইছে সেটা শোনে। কনসালটেন্ট কী করে, কাস্টমারের নিড কী আছে, কাস্টমারের কী প্রয়োজন আছে সেটা কনসালটেন্ট শোনে। কিন্তু সেলসম্যান শুধু বলতে থাকে, শুধু বলতে থাকে। একজন সেলসম্যান নিজের প্রোডাক্টের অফার দিতে থাকে, একজন সেলসম্যান নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য নিজের প্রোডাক্টের অফার দিতে থাকে। কিন্তু একজন কনসালটেন্ট সত্যি কথা বলতে, সে প্রোডাক্টের অফার দেয় না, সে কাস্টমারের মধ্যে নিড ক্রিয়েট করে, সে কাস্টমারের মধ্যে নিড ক্রিয়েট করে, প্রয়োজনীয়তা ক্রিয়েট করে যে তার প্রোডাক্ট দরকার আছে কাস্টমারের। একজন কনসালটেন্ট কী করে, নিড ক্রিয়েট করে কাস্টমারদের মধ্যে, তাতে কাস্টমার নিতে বাধ্য হয় প্রোডাক্ট, নিতে বাধ্য হয়। দ্যাট রিজন ডোন্ট বিকাম এ সেলসম্যান, বিকাম এ কনসালটেন্ট। হোয়াট আই এম সেইং, ডোন্ট বিকাম এ সেলসম্যান। কোনো প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে সেলসম্যান হওয়ার দরকার নেই। সেলসম্যান হয়ে কখনো বড় সেলস ম্যানেজার বা সেলসের পজিশন আপনি আসতে পারবেন না বা সাকসেস হতে পারবেন না। আপনি সেলস কনসালটেন্ট হয়ে যান, দেন আপনার জন্য অনেক ভালো হবে। সেকেন্ড পয়েন্ট যেটা আছে না, আপনি যে কোনো প্রোডাক্ট সেল করুন না কেন, কোনো অসুবিধা নেই, বাট আপনাকে প্রোডাক্ট নলেজ থাকতেই হবে। আপনাকে আপনার ভেতরে প্রোডাক্ট নলেজ 100% থাকবে। কেন কি, আমি অনেক সময় দেখেছি প্রচুর সেলসম্যান আছে যাদের কাছে একটু বেশি জিজ্ঞেস করলেই না সে বলতে থাকে, স্যার এটা তো আমার জানা নেই, আমার বসের কাছে একবার জিজ্ঞেস করে নিতে হবে, আমি একবার বসকে ফোন করে নিচ্ছি। এই ধরনের যেন না হয়, আপনার প্রোডাক্টের ডিটেলস আপনার কাছে থাকবে, ডিটেলস আপনি জানবেন, আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড জানবেন, আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড জানবেন, সমস্ত কিছু জানবেন আপনি, দেন তারপরে আপনি কাস্টমারের সামনে যাবেন সেল করার জন্য, আদারওয়াইজ যাবেন না আপনি। প্রোডাক্ট নলেজ আপনাকে থাকতে হবে, না হলে ভেতর থেকে না আপনি কনফিডেন্স ফিল করবেন না, ভেতর থেকে আপনি কনফিডেন্স ফিল করবেন না, আপনার কনফিডেন্স লো মনে হবে। থার্ড পয়েন্ট কী আছে বলুন তো, থার্ড পয়েন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেন, এটা একটু ডিফারেন্ট আছে, কেন এটার সঙ্গে আপনার অন্যদিকের কোনো মিল নেই। আপনাকে সবসময় আপনার মধ্যে এনার্জি রাখতে হবে। কি বললাম, আপনাকে এনার্জি রাখতে হবে, আপনার মধ্যে উৎসাহ রাখতে হবে। উৎসাহ লেস হলে কিন্তু হবে না, এনার্জি যদি আপনার লেস হয়ে যায় আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তা, সমস্ত কিছুর মধ্যে এনার্জি ফিল হতে হবে। কাস্টমার ফিল করবে যে যে এসছে আমার সামনে,
সে সত্যি একজন ভালো সেলসম্যান আছে এবং সে জানে সমস্ত কিছু, একদম এর প্রোডাক্ট ভালো আছে, এটা যেন আপনার কথায় রিয়েলাইজ করতে পারে। মানে অনেক সময় দেখেছি, অনেক দেখুন সেলস কারা করে, ন্যাচারালি কত ধরনের সেলসম্যান, আমি সেটা বলছি আপনাকে, স্যালারি পেড সেলসম্যান, যারা সেল করে বিনিময়ে একটা স্যালারি পায়, অনেক আছে কমিশন পে সেলসম্যান, কমিশন পে, তারা জানে কি আমি প্রোডাক্ট বিক্রি করতে পারলে কমিশন পাবো, তো তাদের মধ্যে না ম্যাক্সিমাম সময় উৎসাহ থাকে। অনেকে থাকে প্রফেশনাল সেলসম্যান, যেরকম চার্টার্ড অ্যাকাউন্ট, সিএ, লয়ার, ডক্টর, এরা প্রফেশনাল, এদের প্রোডাক্ট নিজেরা বিক্রি করে। কিন্তু প্রবলেম হচ্ছে স্যালারি সেলসম্যানকে নিয়ে, যারা সেল করে স্যালারি পায়, এরা কখনো কখনো মন চায় না সেল করতে, কিন্তু বস জোর করে, দ্যাট রিজন এরা কাস্টমারের সঙ্গে ভিজিট করে। এবং কাস্টমারের সঙ্গে যখন ভিজিট করে না, সত্যি কথা বলতে এত এনার্জি এদের লস থাকে না, কাস্টমারদের সঙ্গে কথাই বলতে পারে না, ডেমোস্ট্রেশন দিতে গেলে ওদের মনে হয় কি এরা দায় সারাভাবে দিচ্ছে। তো এটা করলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না, আপনার মধ্যে এনার্জি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে, দেন আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি সেল করতে পারবেন। এই তিনটি টিপস যদি আপনি মনে রাখেন না, জীবনে কখনো কোনো কিছু বিক্রি করার জন্য আপনার অসুবিধা হবে না। ফার্স্ট, ডোন্ট বিকাম এ সেলসম্যান, বিকাম এ কনসালটেন্ট। সেকেন্ড, প্রোডাক্ট নলেজ। থার্ড, নিজের মধ্যে ভেতরে সবসময় এনার্জি রাখুন। তো এই তিনটি টিপস আপনি নিজের সঙ্গে অ্যাপ্লাই করুন, 100% আপনি সেলসে সাকসেস হবেনই হবেন। ভিডিওটি যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। ফার্স্টবার এলে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনও ক্লিক করবেন। আরেকটা কথা, যদি আপনার হেল্প হয় না, এইটুকু হেল্প হয় না, আপনি ভিডিওটি শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে 5 জনের সঙ্গে শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, আপনার তো ফেসবুক রয়েছে, জাস্ট শেয়ারটা ক্লিক করে ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে দিন করুন। কেন কি আমি আমার ইউটিউব চ্যানেলে না প্রচুর বিজনেস আইডিয়া দিতে থাকি, যেই বিজনেসগুলো 20-30-40-50 হাজার টাকাতে শুরু করতে পারবেন এবং অথেন্টিক বিজনেস। আমি চাই আমাদের বাংলার প্রচুর গ্রামের ছেলেরা আছে যারা শুধুমাত্র চাকরির উপরে নিজের কেরিয়ার নির্ভর করে থাকে, চাকরি পায় না, বেকারত্বের জ্বালায় ভুগতে থাকে, তারা ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট নিয়ে বিজনেস শুরু করুক, আমি সেটা চাই, আমার উদ্দেশ্যই সেটা। আপনি আমার চ্যানেলকে আপনার ফেসবুকের থ্রু থেকে শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, কেন দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার কিছু না কিছুভাবে হেল্প করবেই করবে। তো সবাইকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, মন দিয়ে ব্যবসা করুন, মন দিয়ে কেরিয়ারের উপরে ফোকাস করুন। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, নতুন বিজনেস আইডিয়া, নতুন বিজনেস প্ল্যান নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।